হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি এমন একটি হিডেন কাজ সম্পর্কে আপনাদেরকে অবগত করবো যে কাজটি যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন তো আমরা দেখা যায় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বিভিন্ন সময় ফটো তুলে থাকি এবং ভিডিও করে থাকি কিন্তু অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা ফটো তুলতে পারি না এবং ভিডিও করতে পারি না সেই জন্য অবশ্যই আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে কারণ আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপসে রিভিউ করব যে অ্যাপসটির মাধ্যমে আপনার ফোনের স্ক্রিন অফ অবস্থায় কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন এবং ফটো তুলতে পারবেন যে কোনো সময় যে কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হবে না কেউ কিন্তু বুঝতেও পারবে না যে আপনি ফটো তুলছেন কিংবা ভিডিও করছেন এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আশা করি আপনি জেনে রাখবেন বিশেষ করে আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনি খুবই গুরুত্ব সহকারে দেখুন তাহলে কিন্তু আপনি শিখে যেতে পারবেন কি করে এই কাজটি করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টিকন বাংলা চ্যানেলে আরও একটি ইন্টারেস্টিং এপিসোড আমি আছি আপনাদের সাথে নাসিম আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনার সাথে একটা বেলাইকুনটি বাজিয়ে দিয়ে টেকন বাংলা চ্যানেল পরিবারের একজন সদস্য হয়ে যান চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে এবং ফোনের স্ক্রিন অফ রাখা অবস্থায় ভিডিও করা কিংবা ছবি তোলার ক্ষেত্রে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে গোপনে ফটো তুলতে চান কিংবা ভিডিও করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু প্রসেস ফলো করতে হবে এবং কিছু হিডেন কাজ আছে সেই কাজগুলো অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে জানতে হবে এবং অবশ্যই আপনাকে আপনার ফোনে প্রয়োগ করতে হবে তো আপনি যদি এই কাজটি করতে চান ফার্স্ট টাইম অবশ্যই একটি অ্যাপস ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে স্টোরে চলে যাওয়ার পর আপনার ক্যামেরা উইথ স্ক্রিন টার্নড অফ লিখে চার্জ করবেন চার্জ করার সঙ্গে সঙ্গে চোখ আইকনের একটি কিন্তু অ্যাপস চলে আসবে এই অ্যাপসটি অবশ্যই আপনার ফার্স্ট টাইম ইনস্টল করে নেবেন আর অ্যাপসটি ইনস্টল করার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব আপনি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে খুব সহজেই অ্যাপটি ইনস্টল করতে পারবেন অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে ক্লিক করে দেবেন ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন আসবে এখানে এখানে তারা দেখিয়ে দিচ্ছে যে আপনি কী করে ফটো তুলবেন গোপন ক্যামেরার মাধ্যমে তো এই জন্য অবশ্যই আপনাকে ভলিউম মাইনাস বাটনটিতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার ফটো উঠে যাবে তো এখান থেকে আপনার অবশ্যই আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করেন আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তারা দেখিয়ে দিবে যে আপনার ফোন থেকে গুপনে কি করে ভিডিও করবেন এটা কিন্তু তারা এখানে দেখিয়ে দিচ্ছে তো আপনি যদি আপনার ভলিউম প্লাস আই বাটনটিতে ক্লিক করেন প্লাস বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গোপন ক্যামেরাটা চালু হয়ে যাবে এবং আপনার স্ক্রিন অফ থাকা অবস্থায় কিন্তু ভিডিও অটোমেটিক হতে থাকবে তো এই জন্য অবশ্যই আপনাকে এখানেও আই আন্ডারস্ট্যান্ড করে দিতে হবে আই আন্ডারস্ট্যান্ড করে দেওয়ার পর এখানে তারা দেখিয়ে দিচ্ছে যে আপনার গোপনে ফটো এবং ভিডিও তোলার পর সেগুলো তাই পাবেন তারাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে তো এটা আপনারা অবশ্যই আই আন্ডারস্ট্যান্ড করে দিবেন আই আন্ডারস্ট্যান্ড করার পর এখানে আপনার ফোনে কিছু পারমিশন চাইবে এখন আপনার ফোনে পারমিশনগুলো অবশ্যই দিয়ে নিতে হবে তো এই জন্য অবশ্যই আপনারা আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিবেন আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেওয়ার পর এগুলো অবশ্যই আপনারা সবগুলো অ্যালাউ করে দিবেন তো আমি সবগুলো পর্যায়ক্রমে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন আপনার সামনে চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনারা আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিবেন আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার সম্পূর্ণ স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে যাবে আমার ক্যামেরাটা কিন্তু অটোমেটিক এখন চালু হয়ে গেছে গোপন ক্যামেরাটা কিন্তু কেউ বুঝতে পারবে না কেউ বুঝতেও পারবে না যে আমার ক্যামেরাটা এখন অন অবস্থায় আছে আপনি হয়তো এখন বুঝতে পারছেন না তো আমি অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রুফ সহ তো এখন আমি যদি বলিউম মাইনাস বাটনটিতে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক ফটো উঠে যাবে তো আমি বলিউম মাইনাস বাটনটিতে ক্লিক করে দিলাম বলিউম মাইনাস বাটনটিতে আমি আবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফটো উঠে গেছে তো আমি যদি এখন ভিডিও করতে চাই তাহলে আমি বলিউম প্লাস আই বাটনটিতে আমি ক্লিক করে দিলাম তো বলিউম প্লাস বাটনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও কিন্তু হওয়া শুরু হয়ে যাবে রানিং এবং আপনি যদি এটি বন্ধ করতে চান তাহলে পুনরায় আবার ভলিউম প্লাস বাটনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অফ হয়ে যাবে ভিডিওটা এবং ভিডিওটা সরাসরি কিন্তু চলে যাবে এখান থেকে আপনার গ্যালারিতে এই গ্যালারিটা অবশ্যই আপনার ফোনের নর্মাল গ্যালারিতে যাবে না এখানে কিছু হিডেন কাজ আছে সেগুলোর মাধ্যমে আপনাকে দেখে নিতে হবে সেই ফটো এবং ভিডিও আপনি যদি সেই ফটোগুলো এবং ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে কিছু প্রসেস ফলো করতে হবে তো এই জন্য অবশ্যই আপনি আপনার ফোনের স্ক্রিনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার সঙ্গে সঙ্গে আপনার কর্নারে দেখতে পারবেন তিনটা ডট কিন্তু চলে আসবে তো আপনি এভাবে চাপ দিয়ে ধরে রেখে কিন্তু আপনারা তিনটা ডটে ক্লিক করে দেবেন তিনটা ডটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন গ্যালারি এবং দেখেন প্রিভিউ ওই অপশন পেয়ে যাচ্ছেন ব্রাইভিশন আর একটি দেখেন ব্যাক আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফটো তুলবেন নাকি ব্যাক ক্যামেরা দিয়ে ফটো তুলবেন এটা কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন সেভ করে তো আপনার ইচ্ছা মতো কিন্তু এখান থেকে সেট করে দিতে পারেন আপনার কোনোরকম প্রবলেম হবে না তো আমি যে ফটো এবং ভিডিওগুলো করেছি এই মাত্র সেগুলো আমি আপনাদেরকে দেখে নিই তো এই জন্য অবশ্যই আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম গ্যালারি এতে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে যেহেতু এটি হিডেন অবস্থায় থাকে তো এই জন্য অবশ্যই একটু লোডিং হবে তো আমি একটু অবশ্যই ওয়েট করতেছি তো এখানে দেখেন অলরেডি কিন্তু এই যে দেখেন আমার ফটো এবং ভিডিওগুলো কিন্তু এখানে অলরেডি চলে এসেছে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু ডিটেলস এখানে চলে এসেছে এবং এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন এবং সবাই কভার করে আশা করি এই প্রসেসগুলো ফলো করে খুব সহজেই আপনারা গোপনে ফটো কিংবা ভিডিও করতে পারবেন কোনো রকম প্রবলেম চালায় কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনি ফটো তুলছেন কিংবা ভিডিও করছেন আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দেন অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যদি আপনার সময় থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমরা আবার আসবো অ্যান্ড্রয়েড ফোনের খুবই একটি ইন্টারেস্টিং এপিসোড নিয়ে সেই সময় আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ